সত্যি দিশানি, তুমি এটা করতে পারলে? তোমার মধ্যে আর রিমির মধ্যে এই তফাৎটা আছে। হ্যাঁ, তোমরাই বলো বন্ধুরা যে রিমি আর দিশানির মধ্যে কতটা ফারাক, দেখে নাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকা সাহা ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি কাকে নিয়ে বলবো তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, আমি রিমি আর দিশানি প্লাস প্রীতম তো থাকবেই, তো যাই হোক ওদেরকে নিয়ে আমি বলবো। আমি গতকাল একটা রিমির লাইভ দেখেছি, প্লাস তার সাথে সাথে দিশানিরও লাইভ দেখেছি। তো দিশানির লাইভে দিশানি কিন্তু মানে পুজো মেলা দেখতে, পুজো কাটাতে ওরা এসেছিলো কিন্তু চন্দননগরে, সবাই এসছে, প্রীতমও এসছে, দিশানি এসছে, প্লাস রিমিও এসছে। কিন্তু তো সবাই সবার সাথে মানে দেখা করেছে, পার্সোনালি সেটা বলতে পারবো না, তবে আমি একজনের ভিডিওতে দেখেছিলাম যে রিমি আর দিশানি নাকি ওর বাড়িতে গেছিলো। তো যাই হোক, সে পার্সোনালি ম্যাটারে আমি কথা বলছি না, হয়তো রিমি আর দিশানি হয়তো একসাথে মিশে গেছে, বা ব্যাপারটা হয়তো কতটা কি সেটা তো ঠিক একদিন না একদিন, বলে না সত্য একদিন ঠিক বেরিয়ে আসবে। যদি রিমি আর দিশানি যদি মিশে কোনো অন্য রকমের কিছু কাণ্ড ঘটায় সেটা অবশ্যই আমরা জানতে পারবো। আর প্রীতম তো পরিষ্কার বলেই দিয়েছে যে দিশানিকে বারবার বলেছে, দিশানি তুই আমাদের মাঝখানে ঢুকিস না, তুই তোর মতো লাইফটা লিড কর যেভাবে করছিলি, আর আমি আমার মতো করছি, যেভাবে তুই ডেলি ব্লগিং দিছিলি, যেভাবে নিজের লাইফ স্টাইল শেয়ার করছিলি সেভাবে কর, আর প্রীতম যেভাবে করছে সেভাবে করবে। কারণ দিশানিকে সত্যি এর মাঝখানে ঢোকা উচিত না, তুমি তোমার মতো থাকো। এমনি রিমি প্রীতমের মধ্যে যথেষ্ট মানে কি বলবো, যথেষ্ট খারাপ কিছু ঘটে গেছে, আর ওরা নিজেকে নিজের মানে চরিত্র নিয়ে ধাঁচিয়া উড়ে গেছে ওদের। হ্যাঁ, তো যাই হোক, দিশানি সত্যি বলছি তুমি এর মাঝখানে ঢুকো না। তবুও দিশানি সম্পর্কে কয়েকটা কথা আজকে না বললেই নয়। তো দিশানির লাইভে দেখেছি, আর দিশানি যে মেলাতে গেছিলো সেখানে গিয়ে যে তার বন্ধু বান্ধবের সাথে ঘুরেছে, বা তাদের সাথে গিয়ে যে ড্রেসটা পরেছিল সেটা সত্যি মানে দিশানিকে ওই ড্রেসে আমি কখনো দেখিনি, ওটা মনে হয় আমার মতো তোমরা মনে হয় প্রথম দেখলে। তো যাই হোক, ওই ড্রেসে আমি দিশানিকে প্রথম দেখেছি, আমারও খুব খারাপ লাগছিলো। খারাপ বলতে তবে ড্রেস দিয়ে কাউকে খারাপ বলা যায় না, কারণ দিশানির ব্যবহার যথেষ্ট ভালো। একটা কুল মাইন্ডেড মেয়ে, খুব ঠান্ডাভাবে কথা বলে মানুষের সাথে। তো যাই হোক, আমি ড্রেস দেখে মানে আমি আগেও বলেছি, এর আগেও আমি কিন্তু রিমিকেও কখনো ড্রেস দিয়ে খারাপ বলিনি, আর দিশানিকেও বলছি যে ড্রেস দিয়ে কাউকে বিচার করা যায় না, ড্রেস দিয়ে কাউকে বা ড্রেস কারো খারাপ, ছোট পরলে যে সে ভালো খারাপ, আর লং পরলে যে সে ভালো, বা শাড়ি পরলে যে সে ভালো, সেটা আমি কখনোই বলবো না। তো দিশানি যে ড্রেসটা পরেছিল সেখানে অনেক ভিউয়ার্স তাকে কমেন্ট করেছিল সে ভিডিওতে, যাই হোক যে এই ড্রেসটা তোমাকে ভালো লাগছে না, বা এই ড্রেসটা তোমরা কেন পরলা, অনেক অনেকে অনেক মন্তব্য ওখানে করেছে। তো দিশানি তার লাইভে মানে লাইভে এই কথাটা শুনে আমি জাস্ট অবাক হয়ে গেছি বন্ধুরা, যে দিশানি তার লাইভে বলছে যে তোমরা যে আমাকে ওই ড্রেসটা নিয়ে যারা যারা মন্তব্য করেছো যে আমাকে ভালো লাগছে না, বা ওই ধরনের ড্রেস পরা আমার উচিত হয়নি, তো আমি চেষ্টা করবো এরপরে যেন ওই ধরনের ড্রেস আমি না পরি। তাহলে সত্যি বলো তো, মানে এটা একটা ভদ্র মানুষের পরিচয়, তাই না? কতটা ভদ্র পরিবার থেকে বিলং হলে এই ধরনের চিন্তাভাবনা করো, যতই ওর মধ্যে মানে খারাপ বুদ্ধি থাকুক, যতই ওই ভিতরে মনে পেস্ট থাকুক না কী থাকুক সেটা আমি যাচ্ছি না, কারণ আমাদের সামনে তো সেটা দেখাচ্ছে না। আর আমরা যতটা ক্যামেরাতে দিশানিকে দেখেছি ততটা কিন্তু খুব ঠান্ডা মনের মানুষ, আর খুব ভালো একটা মেয়ে। হ্যাঁ, আর কী বলবো, দেখতেও খুব সুন্দর। তো এই কথাটা বলেছে না, সত্যিই আমার ভীষণ ভালো লেগেছে যে আমি এরপর থেকে এই ড্রেস পরবো না। আর ওইদিকে রিমিকে দেখে নাও, রিমি যে ড্রেসটা পরেছে, দিশানির থেকেও ছোট ড্রেস পরেছে, সে তাকে ড্রেস নিয়ে কে না বলেছে, এমনকি তার হাজব্যান্ড, প্রীতমের সাথে তার ডিভোর্স হয়নি, সে হাজব্যান্ডও বলেছে তাকে। একটা মানুষ যখন কোনো কিছু নিয়ে পার্সোনালি তাকে মানে বারণ করে তার নাম ধরে, সত্যি সেটা আমার মনে হয় ভদ্র মানুষ মেনে নিবে, যারা ভদ্র পরিবার থেকে বিলং করে। হ্যাঁ, তো যাই হোক, মানে প্রীতমের কথা তো বাদই দিলাম, প্রীতমের কথা তুমি মানবে না। তাছাড়া তোমাকে অনেক ভিউয়ার্সই ভিডিওর মাধ্যমে হোক, কমেন্টের মাধ্যমে হোক, অনেকে বলেছে যে তুমি এই ড্রেসগুলো পরবে না, তোমাকে সত্যি খুব খারাপ লাগছে দেখতে। কিন্তু ওই কী বলছে রিমি, আবার কী বলছে ভিডিও করে, যে আমি এই ধরনের পরিবেশে অভ্যস্ত, আমি এগুলো পড়ছি আর পরবো, আমি এখন নিজেকে নতুনভাবে তৈরি করব, নিজেকে নতুনভাবে মানে প্রতিষ্ঠাপিত করবে, জানি না কী করবে, মডেল হবে বলে। তো সত্যি মানে মানুষের এখানে দেখে নাও ফারাক। হ্যাঁ, রিমি আর দিশানির মধ্যে তফাৎটা দেখে নাও তোমরা, যে একটা মেয়ে কতটা ওই জন্য মানে কথায় বলে না যে দিশানি আর রিমি, হ্যাঁ দিশানির মা আর রিমির মা, দিশানির মা আর রিমির মার মধ্যে দুজনের মধ্যে সত্যি আকাশ জমিন তফাৎ আছে, আর দিশানি রিমির মধ্যেও সেভাবে আকাশ জমিন তফাৎ আছে। হ্যাঁ, কারণ দিশানির মা না, দিশানির মাকেও কিন্তু দেখে লাগে যথেষ্ট মানে কি বলবো মানে খুব নম্র ভদ্র মানুষ, আর এদিকে রিমির মাকে দেখে নাও উচ্ছে মানে কি বলবো, মেয়ে উড়ে বেড়াচ্ছে উড়নচণ্ডী, মাও তার উড়নচণ্ডীতে সাহায্য করছেন, আপন মেয়ের থেকে মা 10 গুণ বেশি। কারণ
সব সময় যদি বন্ধু বান্ধব আড্ডা চলতে থাকে একটা বাড়িতে, তাহলে আমার মনে হয় না সেই বাড়িকার সন্তান বা বাচ্চা কাচ্চা ভালো হবে। সবসময় যদি আমাদের বাড়িতে নাচ গান ডান্স সবসময় যদি এই ধরনের মানে সবসময় চঞ্চল পরিবেশ থাকলে তাহলে বাচ্চা কাচ্চা তো চঞ্চল হবেই, সেটাই তো স্বাভাবিক, তাই না? আর সেখানে পাচ্ছিল না বলে তাকে খারাপ লাগছিল। আরেকটা কথা বলি বন্ধুরা, যে রিমি তার ভিডিওতে দেখিয়েছে যে তার টিকটকে কতটা ফলোয়ার্স, তার মজে কতটা ফলোয়ার্স, তারপরে তার মানে তার ফ্রেন্ডের সংখ্যা দেখিয়েছে, তারপরে টাকাটা, তারপরে আরও কী কী অ্যাপ দেখেছে, জোস, তো যাই হোক অনেক কিছু দেখিয়েছে। তো আমি একটাই কথা বলবো যে রিমি, তুমি যে এতগুলো দেখালে যে তোমার কতগুলো ফ্রেন্ড, তোমার 8 লাখ 9 লাখ 3 লাখ 1 লাখ এমনি বললে, আচ্ছা তুমি যখন ইউটিউবে এসেছিলে তখন কি তোমার কত ছিল, মানে এটা বলো তো, তুমি যখন ইউটিউবে এসেছো, হ্যাঁ যখন তুমি ফার্স্ট থেকে ব্লগিং করতে, এটা কিন্তু সত্যি ভেবে বলবে, ফার্স্ট থেকে যখন তুমি ব্লগিং করতে তখন কিন্তু তোমার ভিউজ, হ্যাঁ প্লাস তোমার সাবস্ক্রাইবার সংখ্যা কত ছিল, আর যখন তোমার প্রীতমের সাথে বিয়ে হয়েছে তখন থেকে কিন্তু অনেকে তোমাকে চিনতে শিখেছে, প্রীতমের বিয়ের পর থেকে আমিও চিনতে শিখেছি, প্লাস আমার মতো অনেকে তোমাকে তখন থেকে চিনতে শিখেছে বা তখন থেকে তোমার একটু মানে কী বলবো ইউটিউবে একটু জায়গাটা বড় হয়েছে, যেটা আমি জানি। হ্যাঁ আর আমার মতো মনে হয় অনেকে তোমাকে ওখানে কমেন্টও করেছে অনেকজন, আর আমার মতো অনেকে তোমাকে বলবে যে তোমার ইউটিউবে জায়গাটা কে করতে সাহায্য করেছে। তুমি খুব বলছো বড় মুখ করে যে আজকে আজকের ভিডিওটাও দেখলাম আমি, যে ওই যে গণেশ গণেশ ওর কাছে গিয়ে বলছো যে এই আমার ইউটিউবে চ্যানেল খুলে দিয়েছে, এই আমাকে মনিটাইজেশন করে দিয়েছে, তারপরে তোমার মায়েরও হেল্প করে দিয়েছে। ঠিক আছে চ্যানেল হয়তো ওই খুলে দিয়েছে, কিন্তু ইউটিউবে আসলেই যে তুমি মানে তোমার জায়গাটা করে নিবে সেটা কিন্তু নয়। যতই তুমি অন্য অ্যাপে ফেমাস থাকো না কেন, আর এই অ্যাপে ইউটিউবের আমি কথা বলছি, ইউটিউবে কিন্তু তুমি প্রীতমের জন্যই কিন্তু ভাইরাল হয়েছো, হ্যাঁ প্রীতমের জন্য। আর তোমার মা তো জানোই, তোমার মা মানে কী বলবো কত ছদ্মবেশী রূপ, যখন এই প্রথম চ্যানেল খুলেছে তখন মনে ভিউজ টিউজ ছিল না, যাই হোক মা মেয়ের মধ্যে প্রচুর দ্বন্দ্ব, তোমার মা দেখো কেমন মা তোমাকে ত্যাজ্য কোনা করতে চেয়েছিল, হ্যাঁ আর তুমি দেখে নাও যে তুমি কতটা বাজে মেয়ে, যে মা বাবার নামে যথেষ্ট বাজে কথা বলেছো, বাবার নামে তো যথেষ্ট বাজে কথা বলেছো, আবার সেই বাবাকে আজকে বলছো বাবার সাথে নাচ করছো, বাবার সাথে মানে কত ভালো দেখাচ্ছ মুহূর্তগুলো যে আমরা কত হ্যাপি আছে, কিন্তু সেই বাবাকে একদিন বলেছিলে যে তুমি নোংরাভাবে আমাকে টাচ করছো, তুমি আমাকে খারাপ অ্যাঙ্গেলে তাকাচ্ছ, আর সেই বাবাকে আজকে বলছো বাবা আমি পাপা কি পারি, তাই তো? সত্যি এ কথাগুলো শুনে না মানে কী বলবো নিজেকে নিজে না ঘৃণা লাগে, যে একটা মেয়ে এভাবে এতটা পরিবর্তন হতে পারে, একটা মানুষকে, একটা মানুষকে না তুমি নিজের বাবাকে, সে সৎ বাবাই হোক নিজের বাবাকে, মায়ের সঙ্গে বিয়ে হলে তো বাবাই বলে, তাই তো? তো নিজের মাটাকে এতভাবে অপমান করলে, হ্যাঁ যে মা জন্ম দিয়েছে তাকে এতভাবে অপমান করলে, তার মনে মানে কী বলবো, তুমি হলে একটা কী বলো তো, তোমার মধ্যে জেদ নামে জিনিসটা কাজ করে, এখন যে প্রীতমকে বদনাম করতে হবে তুমি যেইভাবে হোক না কেন, যতটা খারাপ মানে ভাবে প্রীতমকে বদনাম করা যাক, হ্যাঁ আর যখন মায়ের বদনাম করছিলে তখন যতটা খারাপভাবে মাকে বদনাম করা যাক, মানে কতটা কোথায় যাচ্ছে কী যাচ্ছে সেটা বড় কথা নয়, বদনাম করতে হবে মানে করতে হবে, যতটা খারাপভাবে তাকে বদনাম করা যায়, তাই তো? আর তোমার মাও সেই তালে নিজের চ্যানেলটাকে দাঁড়িয়ে নিয়েছে, মানে নিজের চ্যানেলটা একটা জায়গায় চলে গেছে, ওই সময় ওই ভিডিওগুলো দেখার জন্য সবাই ছুটে ছুটে যেত, বাপরে মা মেয়েকে এতটা অত্যাচার করছে, বা মেয়ে মাকে এতটা অত্যাচার করছে, মা ত্যাজ্য কন্যা করবে, বাপরে বিশাল ব্যাপার, তাই তো? আর এখন দেখো মা মেয়ে কী চিপসে গেছে, একটা ছেলেকে লাথি মেরে উড়িয়ে দিচ্ছে। তবে আমি এটাও বলবো না যে প্রীতমের মার কোনো দোষ নেই, অবশ্যই প্রীতম মায়ের হয়তো কোথাও না কোথাও কোনো দোষ আছে, কিন্তু যতটা আমরা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি, তো প্রীতমের মায়ের তুলনায় রিমির মা, হ্যাঁ উড়নচণ্ডীতে রিমিকে খুব সাহায্য করছে বর্তমানে, উড়নচণ্ডী এত মেয়ে হয়েছে যে ওর সাথে সাথে ওর মা কিন্তু বেশ তাল মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ আর প্রীতমকে আমি একটাই কথা বলবো, ভাই তোর পাশে আছি, তোমার পাশে থাকবো, তোর করে বলবো না, যাই হোক আমাদের থেকে একটু বয়সে বড়ই হবে বা সমবয়সী হবে মনে হয়, তো যাই হোক সমবয়সী কি ছোটো হতে পারে, তো যাই হোক তোমার পাশে আছি, তোমার পাশে থাকবো, আর যদি কোনোদিন মনে হয় যে না, বা যদি যেদিন দেখতে পাবো যে হ্যাঁ যে সত্যিকারই বুঝতে পারবো যে তোমার মধ্যে কোনো ভুল আছে, সেই ভুলটাও আমি অবশ্যই তুলে ধরবো, কারণ আমরা কখনো কারো পক্ষপাতিত হয়ে কথা বলি না। তো তোমাকে যেভাবে ভালোবাসি রিমিকেও ভালোবাসি, রিমি বর্তমান খুব খারাপভাবে আচরণ করছে বলে রিমির খারাপটাকে তুলে ধরেছি, আর তোমার মাকেও বলবো যে একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়, কী করবে বলো, একবার প্রীতম একবার ট্রাই করে দেখো তো তুমি, যে তোমার মার কাছ থেকে রিমিকে একটু দূরে গিয়ে কিছুদিন সংসার করে দেখতে পারো, যদি রিমি সংসারটা করতে পারে ওইভাবে, তবে মনে হয় না রিমি খুব একটা সংসার করতে পারবে, কারণ সাংসারিক মেয়ের মধ্যে একটা আলাদা লক্ষণ থাকে, ওর মধ্যে একটু চিন্তা টিন্তা থাকতো, তো ওই যেমন এখন আচরণ দেখাচ্ছে মনে হচ্ছে না ওই সংসার করতে পারবে, আর বা তোমার বাবা মাকে ছেড়ে গেলেও মনে হয় ওই খুব একটা সংসার করে দেখাতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, এইটুকু তোমাদের সাথে বলার ছিল, আর
মানে বলে না রিমি নিজের লাইফে এতটা মত্ত হয়ে গেছে যে তার মধ্যে না কোনো সেন্সই নেই যে আমার বিয়ে হয়েছিল, আমার একটা শ্বশুরবাড়ি ছিল, সেখানে তাদেরকে মানে কিছুদিন তাদের সাথে সময় কাটিয়েছি, এই ধরনের কোনো রকমের চিন্তা ভাবনাই নেই। হ্যাঁ, আরও রিমি বড় বড় ডায়লগ এসে মারছে এসে মানে ভিডিওতে। তো প্রীতম ভাই, তোর পাশে আছি, পাশে থাকবো, আর এভাবে তুই এগিয়ে যা, নিজে নিজের লাইফ স্টাইলে সবাই এগিয়ে যাও, আমরা পাশে আছি, ঠিক আছে, টাটা। আর হ্যাঁ, অবশ্যই একটা করে লাইক দিবে অবশ্যই, আমার সাথে আমার মতামতের সাথে যদি একমত থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর প্লিজ প্লিজ যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, টাটা।